আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রি এয়ার গার্ডেন। আপনাদের দেখাচ্ছি আজ সাবেদা ছাদ বাগানে সবচেয়ে সোজাভাবে কোনো ঝামেলা ছাড়াই আপনি সাবেদা গাছ করতে পারেন। কারণ সাবেদা গাছে যে আঠা থাকে তাতে ড্যামাটোজ হোক কোনো পোকা হোক সে করে কামড় মাত্রই সে মারা যায়। তাই সাবেদা গাছ ছাদ বাগানে করা খুবই সোজা। আমি যে কটা গাছ বসিয়েছি সেই কটা গাছই আমার ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি। তাই আপনাদের রেকমেন্ড করবো আপনারা সাবেদা গাছ বসান। দেখুন আমার গাছে কীভাবে বিয়ারিং হয়েছে ফলের। প্রথম এক বছর না কমপ্লিট হতে হতেই গাছে বিয়ারিং দেখুন কীভাবে এসছে। প্রথমে দুই একটি করে ফুল আসতো, ঝরে যেত, কিন্তু যখনই এক বছর হলো আমি সার যাবতীয় জুম দিয়ে অল্প অল্প দিতে যখন এক বছর কমপ্লিট হলো গাছটি দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও কিছু না আগে একটি সাবেদা গাছ করুন, কারণ এই সাবেদাই আমরা জানি প্রচুর পরিমাণ খনিজ এবং ভিটামিনে ভরপুর। ভিটামিন এ থাকায় আমাদের শরীরের সৌন্দর্য প্রচুর পরিমাণে ফুটে ওঠে। তাই আপনারা সাবেদা গাছ করুন। এই সাবেদা গাছ সবচেয়ে সোজাভাবেই করা যায় আর ছাদ বাগানে মাত্র 20 লিটার ড্রামে। আপনাকে আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আপনি 5 বছর 6 বছর পরে আপনি ওইটিকে সামান্য 6 ইঞ্চি পরিমাণ মাটি দিলে আবার ওদের সারযুক্ত মাটি দিলেই যথেষ্ট। দেখুন কীভাবে বিয়ারিংয়ের ফল হচ্ছে আপনার দেখাচ্ছি। আমার গাছ এখানে থাই, ক্রিকেট বল, তারপর ল্যাংচা চিকু বিভিন্ন রকমই সব রকম জাতের আমার 5টি জাত আছে এখানে। আমি গাছটিকে আপনার দেখাচ্ছি কীভাবে ফুল এসছে দেখুন। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর আমার মনোবলকে বাড়িয়ে দেবেন যাতে পরবর্তীতে আমি আরও সুন্দর ভিডিও আনতে পারি। পরবর্তীতে আপনাদের আমি মোসাম্বি কমলা আমার গাছ লাগানো হয়েছে সেই গাছের আপডেট আপনাদের নিয়ে আসবো। তো বন্ধুরা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thank you.